জিয়াউর রহমানকে দোষুর হিসেবে পেয়েছিল খন্দকার মোস্তাক উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তাদের চক্রান্তে 15ই আগস্টের নৃশংস ঘটনা ঘটেছে। ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যুক্ত হয়ে প্রধানমন্ত্রী একথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু এভিনিউর অনুষ্ঠানস্থলে যুক্ত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন জিয়াউর রহমান অস্ত্র হাতে কখনো যুদ্ধ করেননি। 15ই আগস্টের হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, যারা পাশে ছিল, যারা এভাবে ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে, তারা সবাই সমানভাবে দোষী। কারা এর পেছনে জড়িত ছিল সেটাও একদিন বের হবে। কিন্তু সে কখনো বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করত না, স্বাধীনতা বিশ্বাস করত না। কারণ জিয়াউর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর একজন হিসেবে পাকিস্তান থেকে যে সমস্ত অস্ত্র প্রেরণ করা হয়েছিল সোয়াদ জাহাজে, সেই জাহাজ থেকে অস্ত্র খালাস করতে যাচ্ছিল। জেলখানায় যে হত্যাকাণ্ড হয় সেটাও কিন্তু জিয়াউর রহমানের নির্দেশে সেই করেছে, কারণ সেই সমর্থন সর্বভাই ক্ষমতার অধিকারী এবং সে এতই মোস্তাকের মানে আস্থাভাজন ছিল যে মোস্তাক নিজেকে অবৈধভাবে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে সাথে সাথে কিন্তু জিয়াউর রহমানকেই মানে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়।